فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আমি কখনো যাইনি, তবে শুনেছি মদিনার বাতাসে নাকি জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এর কথার ভিত্তি আছে কি? ভাই আমি তো মদিনায় 15 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা থাকার তৌফিক দিয়েছেন এবং জীবনের বেশিরভাগ সময় সেখানে কাটিয়েছি ফ্যামিলি নিয়েই। কিন্তু এই যে কথাটা বলে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এটা তো হাদিস দিয়ে সাব্যস্ত হতে হবে, কারণ তো গায়েবী জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোরআনেও নেই, হাদিসেও নেই, মানুষ কোত্থেকে এগুলো বানিয়ে নিয়েছে। সুতরাং যারা সেটা বলবে এটা সঠিক কথা বলেনি। এখন যদি বলে একটি অর্থে, সেটা হচ্ছে যে মদিনার মানুষগুলোর আখলাক চরিত্র তারা যেন জান্নাতি মানুষের মতো, এবং সেখানে গেলে মনটা ভরে যায়, মনে হয় যেন একটা ভালো পরিবেশে আসি, জান্নাত পরিবেশে আসি, এইটা ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই যে মদিনাতে যারাই যায় তাদের মনটা স্বচ্ছ হয়ে যায়, নরম হয়ে যায়, তারা দিন বোঝার জন্য তারা যত কঠোর হোক না কেন সেখানে গেলে তার মনটা স্বাভাবিক হয়ে যায় এবং সে বুঝতে পারে আল্লাহর দিনের কথা মনে আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে এগুলোতে হাঁটছেন চলছেন শিক্ষা দিয়েছেন, এগুলো যখনই দেখে তার অন্তর ভিতরে মানে ভিন্ন রকম অবস্থা কাজ করে এবং সেই জন্য একটা স্বর্গীয় পরিবেশে থাকে, এটা তার মনে হয় যে দিনই একটা ভালো একটা আমেজের ভিতরে আসে, এটা মনে হতে পারে। কিন্তু অর্থ জান্নাতি কিছু আসে এটা শুদ্ধ নয়, জান্নাতি কোনো কিছু দুনিয়াতে আসে না, জান্নাতি জিনিস আসবে কবরে এবং হাশরের মাঠে পাবে। জান্নাতের কবরে কী পাবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কবরে দিনের প্রশ্ন উত্তর দিতে পারবে তখন জান্নাত থেকে তার জন্য রাওহের ব্যবস্থা করা হবে, রিহের ব্যবস্থা করা হবে, তখন সে সুগন্ধি পাবে। এর আগে দুনিয়াতে জান্নাতের কোনো কিছু কেউ পাবে না, সেটা কোথাও হোক, মক্কাতেও না মদিনাতেও না, যে ব্যক্তি এগুলি বলছে সে বানিয়ে কথা বলছে, এগুলি বিশ্বাস করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।